অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হয় না বলে সারা বিশ্বের বিত্তশালী এবং কালো টাকার মালিকদের টাকা রাখার প্রথম পছন্দ সুইস ন্যাশনাল ব্যাংক। গ্রাহক গোপনীয়তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে 1907 সাল থেকে চলছে এর ব্যাংকিং সেবা। তবে আন্তর্জাতিক চাপের মুখে বর্তমানে 75টি দেশের সাথে তথ্য বিনিময় চুক্তি করলেও সেই তালিকায় নেই বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশি ধনকুবের মুসা বিন শমশেরের 93,600 কোটি টাকা জব্দ রয়েছে সুইস ব্যাংকে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের দেয়া রুলের শুনানির নির্ধারিত দিনে রোববার আদালতে প্রতিবেদন জমা দেয় দুদক। প্রতিবেদনে জানানো হয়, বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য চেয়ে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবীদের করা রিট ও আদালতের স্বপ্রণোদিত রুলের বিষয়ে একই সাথে শুনানির সিদ্ধান্ত জানায় উচ্চ আদালত। মানি লন্ডারিং এর মাধ্যমে অর্থ পাচারের ঘটনাগুলো তদন্তের জন্য কেন আলাদা একটা তদন্ত টিম করা হবে না সে বিষয়ে, এবং সুইস ব্যাংকের জব্দকৃত টাকা ফেরত আনার বিষয়ে ব্যর্থতা কেন অবৈধ করা ঘোষণা করা হবে না, কাদের কাদের সুইস ব্যাংকে টাকা রয়েছে সেটার যে বাঙালি সিটিজেন্স প্লাস হচ্ছে বাংলাদেশের যে কোম্পানিগুলো যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের ডিটেলস চেয়ে একটা রুল জারি করেছেন। শুনানিতে আলোচনায় আসে পানামা ও প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারির প্রসঙ্গ। এ সময় তদন্তের সবশেষ অগ্রগতি তুলে ধরেন দুদকের আইনজীবী। কোর্ট পাচারকারীদের ব্যাপারে নাম চেয়েছে, ঠিকানা চেয়েছে। আমাদের যতটুকু ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের, সেই ক্ষমতার সূত্র ধরে আমরা যা দেওয়ার আজকে দিয়েছি। খুব আলোচিত পানামা পেপার্সের কি অবস্থান আমরা সেটা বলেছি, অনুসন্ধান দিন আছেন। আর প্যারাডাইস পেপার্স সেটাও অনুসন্ধান আছে, সেখানে দুজন উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তির নাম আসছে। ওয়ান ইজ মুসা বিন শমশের, অ্যানাদার ইজ মাল্টিমোডের স্বত্বাধিকারী আব্দুল আওয়াল মিন্টু। আমরা এই আমাদের আপডেটটা আদালতের সামনে দিয়েছি। এছাড়া এদিন দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা বাংলাদেশিদের তালিকাও চেয়েছে হাইকোর্ট। এ সংখ্যাটি প্রায় 14,000-এর কাছাকাছি জানিয়ে তালিকা তৈরিতে আরও সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের 102 জন আইনজীবীর পক্ষে এ রিট আবেদন করা হয়। এর সম্ভাব্যতা যাচাইয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক আইজিপি, সাবেক সচিব, আইনের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি সমন্বয় কমিটি গঠনের আদেশ চাওয়া হয়েছে। কমিটি করতে হবে এমনভাবে যাতে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা পর্যালোচনা করে তারা সরাসরি আদালতে প্রতিবেদন জমা দিতে পারেন। রিটে বলা হয়েছে, ভারতসহ বিশ্বের অনেক দেশেই স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত কমিশন কার্যকর রয়েছে, কিন্তু বাংলাদেশে এ ধরনের স্বাধীন কমিশন বা কর্তৃপক্ষ গঠনে দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। পৃথিবীর সব দেশে, বড় দেশগুলোতে ল এনফোর্সমেন্ট এজেন্সির অপরাধ তদন্তের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশন থাকে। আমাদের দেশেও 2007 সালে একটি আইন হয়েছিল, কিন্তু আইনটি বাস্তবায়ন হয় নাই। সম্ভাব্যতা যাচাই করার জন্য অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অবসরপ্রাপ্ত সচিব, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ এবং আইনের শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটি যাচাই বাছাই করে আদালতের সামনে রিপোর্ট দায়ের করবে। এই রিপোর্টের ভিত্তিতে আপনারা উপযুক্ত আদেশ দিবেন।